জয়পুরহাটে র‍্যাব হেফাজতে ক্রসফায়ারে শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগে 8 বছর পর আদালতে 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ক্রসফায়ারে নিহত শাফিনের বাবা দুপুরে মামলাটি করেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুজিবুর রহমান 25 আসামির মধ্যে বেনজির আহমেদ এবং জয়পুরহাটের তৎকালীন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মোহাম্মদ ফিরোজ আলী খান, সদর থানার এসআই দেবাশিস নন্দী। স্বজনদের অভিযোগ, 2016 সালের 26 সেপ্টেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে শাফিনকে গ্রেফতার করে র‍্যাব। এক মাস পর জয়পুরহাট সদরের দাদরা জন্দি গ্রামের এক চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকর্মীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ।